পাবনার ঈশ্বরদীতে র‍্যাব 12 পাবনার অভিযানে বিদেশি পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 10 মার্চ রবিবার রাত 10টার দিকে উপজেলার শাহপুর ইউনিয়নের বাঁশের বাদা ও আওতাপাড়াগামী আধাপাকা রাস্তার ওপর থেকে শাহরিয়ার আজাদ উৎসব নামের এই যুবককে আটক করা হয়। আটককৃত যুবক ঈশ্বরদীর বাঁশেরবাদা স্কুল পাড়ার মোহাম্মদ আজাদুর রহমানের ছেলে। এ সময় তার নিকট থেকে একটি 7.62 mm বিদেশি পিস্তল, 1 রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, একটি মোবাইল সেট ও 2টি সিম কার্ড উদ্ধার করা হয়। র‍্যাব 12 CPC 2 পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান এক প্রেস রিলিজে এসব তথ্য জানান।